নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই কিচেন, মাই রেসিপিস। আজ আমি পাবদা মাছের ঝাল রান্না করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তবে আসুন এই রান্নাটির জন্য যা যা লাগছে একবার দেখে নিই। আমি পাবদা মাছের ঝাল করার জন্য দুটো মাছ কেটে ধুয়ে হলুদ লবণ মেখে নিয়েছি। লবণ, একটি আলু মাছ বরাবর চিড়ে নিয়েছি, পাঁচটি পাকা লঙ্কা চিড়ে নিয়েছি। মশলার মধ্যে নিয়েছি হাফ চা চামচ হলুদ, এক চা চামচ লঙ্কার গুঁড়ো, এক চা চামচ ধনের গুঁড়ো, এক চা চামচ জিরের গুঁড়ো, ভাজা জিরে ধনের গুঁড়ো নিয়েছি এক চা চামচ। সাথে নিয়েছি জল, আমি সর্ষার তেলে রান্না করবো তাই সর্ষের তেল নিয়েছি। আমি কড়া গরম করে এতে 4 টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হলে এতে আগে মাছ দুটো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবারে হলুদ ও নুন দিয়ে মেখে রাখা মাছগুলো ভেজে নিতে হবে। মাছ দুটো তেলে দিয়ে দিয়েছি, একটু নেড়ে নিচ্ছি। মাছের একটি পাশ ভাজা হয়ে এসেছে, এবারে মাছ দুটো উল্টে দিচ্ছি। দুপাশ ভালোভাবে ভেজে নিতে হবে। আমি মাছ ভাজার সময় আঁচটা মিডিয়াম টু হাই রেখেছি। মাছ দুটো ভাজা হয়ে গেছে, এবারে মাছ দুটো অন্য পাত্রে তুলে রাখছি। এবারে সেই তেলেই হাফ চা চামচের মতো সাদা জিরে ফোড়ন দিচ্ছি। এবারে হলুদ ও লবণ মাখানো আলুগুলো ভেজে নেব। আলুগুলো নেড়ে চেড়ে মোটামুটি ভেজে নিলাম। এবারে আমি সমস্ত মশলাগুলো দিচ্ছি। আমি সমস্ত মশলা জলে গুলে নিয়েছি, আলাদাভাবে দিলেও কোনো অসুবিধে নেই। এক্ষেত্রে মশলাগুলো সামান্য জল দিয়ে কষিয়ে নিতে হবে। মশলাগুলোর সাথে আমি পরিমাণ মতো নুন গুলে নিয়েছি। এখন চিড়ে রাখা পাকা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। মশলাগুলো কষানো হয়ে গেছে, এবারে আমি এতে 2 কাপের মতো জল দিচ্ছি। নেড়ে নেব ভালো করে। ভালো করে নেড়ে চেড়ে ঝোল ফুটতে দেব। ঝোল ফুটে এলেই ভাজা মাছগুলো দিয়ে দেব। ঝোল ফুটছে, এখন মাছ দুটো দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে হালকা হাতে নেড়ে আরো কিছুক্ষণ সময় ফুটতে দেব। আরো 1 মিনিটের মতো ফুটিয়ে আমি ঝোল নামিয়ে নিচ্ছি। পাবদা মাছের ঝোল তৈরি। এবারে গ্যাস অফ করে অন্য পাত্রে ঢেলে নিচ্ছি। আমার রান্নাটি কেমন লাগলো জানাতে ভুলবেন না, এবং এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করলে অবশ্যই করে ফেলুন, এটি সম্পূর্ণ ফ্রি। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন।